মৌলভী বাজার অ্যাসোসিয়েশন অব টরন্টো কানাডা সংগঠনের উদ্যোগে সুনামগঞ্জের শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ প্রদান। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন সাইফুল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি। মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অব টরন্টো কানাডা সংগঠনের উদ্যোগে সুনামগঞ্জে ঈদ পরবর্তী শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল 11টায় সংগঠনের সভাপতি লাইক চৌধুরী ও সাধারণ সম্পাদক মুর্শিদ আহমেদ মুক্তার সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে পৌর শহরের কালীপুর এলাকার শতাধিক অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এ সময় উপস্থিত ছিলেন চপলের নেদারল্যান্ড প্রবাসী আশিক ওয়াসিম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, রাফিদ তানজিল হুদা, জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় মৈত্র, সহসভাপতি শামসুল আবেদিন রাজন প্রমুখ। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন, সুনামগঞ্জে শরণকালের এই ভয়াবহ বন্যায় যখন মানুষ দিশেহারা, ঠিক সেই সময়টাতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিত্তশালীরা সাহায্যের হাত বাড়িয়ে জেলাবাসীকে সহযোগিতার কথা জানান। তিনি এই সহযোগিতা অব্যাহত রাখতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।